এমন একটা দিন ছিল যে আমার জীবন মনে মেসেছিল অভিশপ্ত দিন। আমার সব শেষ হয়ে যায়, গার্লফ্রেন্ড ছেড়ে যায়, আর আমার ছোট ভাই কোমায় চলে যায়। আমাকে হাত দিয়ে সব কাজ চালাতে। বাদ বাকিটা ইতিহাস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো ভাই, এখন বিয়ের মৌসুম চলছে, কেউ আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেনি, তো এই দুঃখ কষ্ট ভিন্নাতে আমার 10 দিন ধরে হাগু হয়নি, তাই মন খারাপ। আর এই মন ভালো করার জন্য কিছু প্র্যাঙ্ক ভিডিও দেখতে এলাম। তো ভাই, এটা কি করছে ভাই? এই প্যান্টের লঙ্কা গোসে জানি না কার সর্বনাশ হতে চলেছে। চলো ঠিক আছে, সব বুঝলাম, লঙ্কা ঘষা প্যান্ট পরে জ্বালা করছে। কিন্তু ভাই, এত কুল কিভাবে হয়? এত কুল কিভাবে ভাই? ওটা বান্টু, হাত পা না, বান্টু হচ্ছে পুরুষ জাতির ইমোশন। এই বান্টুর গায়ে একটা চিমটি কাটলো, একটা পিঁমড়ে কামড়ালো, ঠিক এরকম ফিল আছে। চলে এসেছি, কি বড় বড় লঙ্কা দেখো তোমরা সবাই। আর এত খুশি কোথা থেকে আছে? তোমরা একবার দেখো, বৌদির আনন্দটা দেখো না, মনুষ্য যাতার ওখানে লঙ্কা মাখাচ্ছে। কত ঘাম, প্রচন্ড বড় প্যারি, সমাজ গিয়ে এইগুলো কি, এগুলো কি হচ্ছে ভাই? প্র্যাঙ্কের নামে এরকম কিছু ব্লক আর বউ পুরুষ জাতির ইমোশনকে নিয়ে খেলছে, খুব দারুণ লজ্জার ব্যাপার। অন্যায় করেছে, শাস্তি হবে। কি বলে, কি অবস্থা ভাই? দুটো ভিউজ বাড়ানোর জন্য, প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য কে নিয়ে এসছে আমাকে ন্যাংটো করে? কি অবস্থা দেশের! বাহ মোদিজি, বাহ বাহ। তো ফ্রেন্ডস, চলো, অনেক কষ্টদায়ক প্র্যাঙ্ক দেখলাম, তো এবার একটু রোম্যান্টিক প্র্যাঙ্ক দেখেন। এমন লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছি, ও নাকি ব্লক করবে, ওর আজকে ব্লক হয়ে গেছে। বৌদি তুমি দাদার প্যান্টে মাখাচ্ছ লঙ্কা, বৌদি তুমি দাদার প্যান্টে মাখাচ্ছ লঙ্কা, যদি হয় সেপটিক বাজবে না ঘন্টা। তা দেখে কষ্ট পাবে তোমার ওইটা, মানে মনটা। তাই বলি কি বৌদি, আর করো না ওই রকম কাজটা।
সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা সাবস্ক্রাইব করে দাও।